আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন। তায়েফ নাম শুনেছেন? মক্কা থেকে 80 মাইল দূরে, আমি গিয়েছি কয়েকবার, ঠান্ডা এলাকা, 6000 ফিট উঁচু, মেঘ নেমে আসে। তায়েফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ, বৃষ্টি হয়, কি হয়, চাষাবাদ হয়, অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 80 মাইলের মরুর পথ পাড়ি দিলেন, আমাদের মতো প্রাইভেট কারে চড়ে গেছিলেন, তাই না? আহা, এই লম্বা মরুর পথ, তপ্ত মরুভূমি, সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তায়েফে গেছিলেন জমির মামলার মীমাংসা করতে। কি করতে? তায়েফ বাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের নিজের কোনো স্বার্থ ছিল? কথা কয় না। তায়েফ বাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তায়েফ বাসীরা যাতে মাইন না খায়। আহা, কি নবী ছিল! সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে, কি দিল দড়িয়া নবী ছিলেন! রাহমাতাল্লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ, রহমতের নবী, দয়ার নবী, দাওয়াত দেওয়ার জন্য 80 মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায়, তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত তো কবুল করেই নাই, বরং বিশ্বনবীর অপমান করেছে, বিশ্বনবীকে লাঞ্ছিত করেছে, বিশ্বনবীর সাথে মারপিট করেছে, বিশ্বনবীর গায়ে পাথর মেরেছে। এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে ঝরে ঝরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়েফের জমিনে তাজা লাল খুন ঝরেছে। গিয়েছে তায়েফবাসীদের বাঁচানোর জন্য, নিজের কোনো স্বার্থ নাই, তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবীর আঘাত করেছে। তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলা, তিনটা জায়গায় বিশ্বনবীকে আহত করা হয়েছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনলো না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহু আকবার। খেয়ে না খেয়ে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন, বিনিময়ে পেলেন পাথরের আঘাত, রক্তাক্ত হলেন বিশ্বনবী। আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহু আকবার। বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন, গা দিয়ে ঝর 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 করে রক্ত বয়ে যায়। সাইয়েদানা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন, বিশ্বনবী অযু করলেন, ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন, কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন মন খারাপ। কার মন খারাপ? 80 মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম, মিশন তো সাকসেসফুল হয় নাই, কেউ তো কালিমা পড়ে নাই, আরো আমার পিছু লেগেছে, আহত করেছে আমাকে, বিষ্ণুবীর মন খারাপ, এত কষ্ট করে, এত ভালো মন নিয়ে, এত সুন্দর করে দাওয়াত দিলাম, কেউ দাওয়াত শুনলো না, বিষ্ণুবীর মন খারাপ। আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে?
আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ, আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসে না নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি জানেন না, আপনি দেখেন নাই, ফজরের লম্বা কোরআনের তেলাওয়াত যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল, জিন কারা যাচ্ছিল, এই জিন জাতি বিশ্বনবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে, কিরে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই, এত সুন্দর কথামালা, শব্দের ব্যঞ্জন, ভাষার মাধুর্য, অলংকার কখনো তো শুনি না, এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা মন্ত্র হতে পারে না, এটা কবিতা হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর বাণী। ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহ, নিশ্চয় আমরা আজীব কোরআন শুনেছি, শুধু শুনেই ক্ষান্ত থাকবো না, যেই কোরআন শুনেছি ওই কোরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম। তারা তাদের এলাকায় যে দাওয়াত দিতে শুরু করলো, এই দৃশ্য বিশ্বনবী দেখছে নাকি, বিশ্বনবী তো তেলাওয়াত করতেছে ফজরের নামাজে, বিশ্বনবীর যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই, দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে, কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই, অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না, রাতে রাধারে যারা সেজদাতে।